কোথায়? হ্যাঁ বলছি, এত সুন্দর একটা জায়গা, আমরা তো মাঝে মধ্যে আসতে পারি এখানে। হ্যাঁ সে তো এলেই হয়, কিন্তু আসা তো হয় না। কত বছর পরে এলাম বলতো? হ্যাঁ একটু পরেই ও বাড়ির সবাই বুঝে যাবে যে অর্জুন মুখার্জির সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে ওরা কত বড় ভুল করেছে। এলেন ফরিং, আপনার সিঁদুরের কোট। আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি, দরজাটা আসলে লাগানো ছিল না তো, ভেজানো ছিল পর্দাটা এখানে। আমি সরি, আমার আসলে নক করে আসা হচ্ছিল। আমি আসছি। হ্যাঁ ও সরি, এই সিঁদুরের কৌটোটা। অর্জুন বাবু, একটু আমার শাড়ির কুঁচিটা ধরে দেবেন? আসলে আমি তো নিচের দিকে দেখতে পাচ্ছি না, তাই পড়তে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি। আপনি যদি কিছু মনে না করেন, আমি তো নিচে হতে পাচ্ছি না, না ওই জন্যে। অসুবিধা হবে না, ঠিক আছে, আপনার অসুবিধা হলে কোনো ব্যাপার না, আমি করে নিচ্ছি। না 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 না, আমি করে দিচ্ছি সাহায্য, সাহায্য করে দিচ্ছি। আপনি ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্থান, তোমাকে মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন। তোমাকে ভালো লেগেছে তাই আমার উঠোন সাজিয়ে দিলাম, মন ভালো করালো তোমাকে মনে ধরেছে, দেখো কেটে যাবে ঠিক কেটে যাবে বেশ দুজনে মন্দ ভালো। ওই ভাজটা, হ্যাঁ মাঝখানেরটা সোজা করে ধরুন। হ্যাঁ ব্যাস, ওইটা হলেই হয়ে যায়। হয়ে গেছে, ওটা পড়ুন। সিঁদুরের কৌটোটা। হ্যাঁ সিঁদুরের কৌটো, সিঁদুরের কৌটো, রাইট। এই রে, আমি মনে হয় ভুল সময়ে চলে এসেছি। ঠিক আছে, আমি না না মিস্ত্রি, ভুল সময় কেন, বল না কি হয়েছে বল। জ্যাঠাই ওই ভাঙা বাড়ি জমিদার বাড়িটার সামনে ওখানে সবাইকে ডাকলো। কেন কিছু হয়েছে? না বোন কিচ্ছু হয়নি, বাবা হাড়ি ভর্তি করে খেজুরের রস আনিয়েছে। বাবা এর মধ্যেই নিয়ে চলে এসেছে? হ্যাঁ জানোই তো বাবাকে, যা বলবে তাই করতে হয়। তার উপর আবার কিঙ্কর চ্যাটার্জির এটা নিজের দেশের বাড়ি বলে কথা, এখানে তো বাবা ঠাট বাটি আলাদা। সত্যি সেচখা না থাকলে বেড়ানোটা জমেই না। এটা একদম ঠিক কথা বলেছো তুমি, প্রতিটা পরিবারেই না এরকম একজন হুজুকে মানুষের খুব দরকার, যাতে আমাদের মতো মানুষরা এরকম নির্মল আনন্দগুলো অনুভব করতে পারে। শোনো না, আমার ওদিকে অনেক কাজ রয়েছে, তোমরা এসো আমি যাই, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। বাপরে বাপ, কতদিন পরে খেজুরের রস খাবো, ভাবলেই যা ভালো লাগছে না অর্জুন বাবু। চলুন আমাদেরকে এক্ষুনি যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেল। চলুন তাড়াতাড়ি, দেরি করলে হবে। মেরে গা
যাবে ঠিক কেটে যাবে বেশ দুজনে মন্দ ভালোই। তাহলে যাই, মেসিদি টেকে গেল, অনেকটা দেরি হয়ে যাচ্ছে, চলুন। শুনুন, এত ছোটাছুটি করলে কিন্তু আমি খুব বকবো পড়ি। আমার ভয় করে না? সাবধানে চলাফেরা করবেন। কাঁচের বোতল গুলো ছিল তার থেকে শান্তি করে ছেলেটা কোনটা রে? আরে ওই যে ভাইয়ের বউকে বিয়ে করেছে। বলুন, ভাইয়ের বউরে বিয়ে করেছে? আরে হ্যাঁ হ্যাঁ, আরে কি যেন নাম, আরে ওই যে খেলাধুলা করে, আরে ফরিন ফরিন, ও তো বাবুর বউ ছিল, এখন আবার ওই বাড়িরই আরেক ছেলেরে বিয়ে করছে। কোন ছেলেটা? রোগা করে ছেলেটা কি? আরে না না, এও আবার নতুন আমদানি, নাম অর্জুন। আরে আমাদের দীপঙ্কর দাদা আছে না, দীপঙ্কর দাদা নাকি এই বয়সে একটা ছেলে গজাইছে, সে অ্যাক্সিডেন্টে হারায় গেছিল, এখন খুঁজে পাইছে। কিন্তু ওই বউটা ছেলেটা কোথায়? তাদের তো দেখছে না। আরে ওই যে আইতাছে আইতাছে। কি নির্লজ্জ রে বাবা, একে ভাইয়ের বউরে বিয়ে করেছে, তার বাবা কেমন ধরে ধরে নিয়ে আসছে। দাও দাও খেতে মনে হচ্ছে বাচ্চাবি, তা বাচ্চাটা খান। আরে বাবা, আগের পক্ষের আগের পক্ষের, তাতে এত যত্ন। চলো না চলো না, গিয়ে দেখি। চলো 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 চলো, আসো আসো। আমিও খেজুরের রস খাবো। না একদম না ফরিং, তোমার এই অবস্থায় খাওয়া ঠিক হবে কি না আমি কিন্তু জানি না, দাদা বারণ করুন তোকে। আমরা সবাই ভালো, তা তোমরা কেমন, সবাই ভালো তো? তোমাদের বাড়ির সম্বন্ধে যা শুনছি, কি শুনছেন বলুন তো? না শুনছি যে তোমাদের এই বাড়ির এক ছেলে তোমাদেরই বাড়ির আরেক ছেলের বউকে বিয়ে করেছে।
এত বড় মানুষ, এত বোনেদি ঘর, কি কইরা যে সব মাইনা নিলা জানি না। নিজের ভাইয়ের বউরে বিয়া কইরা নিল, তারে আবার গেরামে লইয়ে আইছো, সাহস বলিয়ারি তোমাগো। এইভাবে বলো না, গ্রামের ব্যাপার আসলে বুঝোই তো, এইসব কথা পাঁচ কান হলে কি থেকে কি ক্ষতি হয়ে যায়, এইভাবে বলো না। আবার পোয়াতি মানুষ, তাও আবার আগের পক্ষের বাচ্চা, এইসব তিন মানুষে ভালো মনে মাইনা লয় কেন তো? তাই আমরা সাবধান করতে এলাম, আর এদিক ওদিক বেশি ঘোরাঘুরি ভালো না, বুঝলেন? আর হ্যাঁ, বিয়ের কথা সবাইকে বলবে। জলসা ফড়িং, নতুন সময় নতুন জীবনে, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।